উন্নতির জন্য এটা হচ্ছে ফরজ সুন্নত ওয়াজিব নয় এটা হচ্ছে ফরজ করতেই হবে নালে কালকে কাল কেয়ামত দিন আল্লাহ সুবহান ওয়া তাআলার করতে হবে কারণ আল্লাহ সুবহান বলছেন এ সম্পর্কে সূরা আলে ইমরান 110 নম্বর আয়াতে কুনতুম খায়রা উম্মতি উখরাতিন নাস তোমরা হচ্ছে মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানব জাতি শ্রেষ্ঠ জাতি তামারুনা বিল মারুফ ওয়া তানহাউনা মুনকার তোমরা সৎ কাজে আদেশ দেবে অসৎ কাজে নিষেধ করবে তো এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠিয়েছেন অনেক জাতি গোত্রকে পাঠিয়েছেন কিন্তু শ্রেষ্ঠ নবী মোহাম্মদ এবং শ্রেষ্ঠ হচ্ছে আমরা তার কারণ রসুদামের পর আর কোনো নবী আসবে না এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে তিনি বললেন সাহাবাইদেরকে একত্রিত করে যে আল্লাহ তাআলার ওপর যে বিধিবিধান এসেছে অর্থাৎ আমার উপর এসেছে এগুলো কি আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি সাহাবায়ে কেরামরা বললেন আপনি শুধু পৌঁছে দেননি বরং বাস্তবে আমলে পরিণত করে দেখিয়েছেন তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন তাহলে তোমরা সাক্ষী থাকো এ আরাফাতের ময়দানে আল্লাহকে সাক্ষী রেখে আমি তোমাদেরকে বলছি আমার পর কোনো আর নবী আসবে না আর এই নবীর কাজটা তোমাদের ওপর পড়তাবে অর্থাৎ আমার যেটা কাজ সেটাই তোমরা করবে তোমরা যেটা জানবে এখানে যারা এসেছ তোমাদের ভাই আত্মীয় স্বজন যারা আসেনি তোমরা ঘরে গিয়ে এই কথাগুলো তাদের কাছে পৌঁছে দেবে অর্থাৎ আপনি যেখানে দিনের জ্ঞান যেখানে আপনি শুনবেন সেটা কাছে পৌঁছে দিতে হবে মালনি হুয়ানির ওলা আয়া আর ছ হাজার একশো আঠাশ যদি তোমরা একটা আয়াত জানো সেটা অপরের কাছে পৌঁছে দাও ইসলাম প্রচার করা প্রত্যেকটা মুসলিম উম্মতের জন্য ফরজ সূন্য দফলায় করতেই হবে আল্লাহ সুবহানাহু সূরা জারিয়াত আয়াত নম্বর 55 সেখানে বলছেন ওয়া যাক্কির ফাইন নাযিকরা তানফাউল মুমিনিন মুমিনদের উপদেশ দাও উপদেশ মুমিনদের কাজে আসে উপদেশ মুমিনদের কাজে আসে অর্থাৎ আমাদের যেটা কর্তব্য হবে যে সহি দ্বীন নিজের মধ্যে বাস্তবায়ন করা পরিবারের মধ্যে করা সমাজের মধ্যে করা দেশের মধ্যে করা এবং অন্যায় কাজ দেখলে সেটাকে রোধ করা এবং সমাজে ভালো কাজের মানুষকে উৎসাহ করা খারাপ কাজ থেকে নিষেধ করা এটা প্রত্যেক মুমিনের জন্য ফরজ কর্তব্য যদি না করি কি হবে যদি না করি আমরা ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ হাদিসে মাধ্যমে ইয়া ইবনে আদম হে আদম তা এবার তোমরা আল্লাহর গুণগান মহত্বকে মানুষের মধ্যে ছড়িয়ে দাও কি হবে আমলা কায়দা গিনান তোমার হাত কর্মপাত্রা দারিদ্রকে পচন করবো তাফাল যদি তুমি না করো আমলা আইদাক তোমার হাতকে এমন ব্যস্ততা করবো মৃত্যু মুহূর্ত পর্যন্ত সময় পাবে না অর্থাৎ ইসলাম প্রচার করা আল্লাহ সুভাতার ও বিধান মানুষের কাছে পৌঁছে দেওয়া এটা আমাদের জন্য ফরজ কারণ আর নবী আসবে না আল্লাহ সুভাত যুগে যুগে নবী পাঠিয়েছিলেন এই অশ্লীলতাকে জাহিলিয়াত পথকে বন্ধ করার জন্য তাহলে আমাদের এখন কাজ হচ্ছে সেই নবীওলা কাজ মানুষের সমাজের মধ্যে থেকে জাহিলিয়াত পথাকে দূর করে দেওয়া কিন্তু বর্তমান আমরা বিপরীত আমরা জাহিলিয়াতকে শুরু করেছি আমরা জাহিলিয়াতকে বন্ধ করা বাদে জাহালিয়াত শুরু করেছি আজকে আমরা ভালো কাজ আদেশ করি না খারাপ কাজ নিষেধ করি না সেই মুসলিমের হাদিস মতন যদি তুমি অন্যায় দেখো হাত দিয়ে রুখবে যদি না পারো মুখ দিয়ে বলবে আর না হলে অন্ততে ঘৃণা করবে সব থেকে জনের পরিচয় সব থেকে কম যদি মানে পরিচয় আমরা কোনোটাই করি না আজকে সমাজে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে গেছে আমরা নিষেধ করি না আমরা বলি আমি ভালো থাকবো আমি ভালো থাকতে চাই পৃথিবী উচ্ছন্নে যাক আমি ভালো থাকতে চাই ভাই না খেয়ে মরে যাক আমি সুখে থাকতে চাই বোন না খেয়ে মারা যাক আমি সুখে থাকতে চাই আজকে এটা হয়ে গেছে অতএব আমাদের সর্বপ্রথম হচ্ছে তিনটে কাজ জরুরি এক নম্বর হচ্ছে সহি এলএম অর্জন করা দুই নম্বর সেটা জীবনে বাস্তবায়ন করা আমলে পরিণত করা তিন নম্বর হচ্ছে মানুষের কাছে সাধ্য অনুযায়ী পৌঁছে দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কাজ ইখলাসের সহিত করা তৌফিক দান করুন